দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সিদ্ধান্তে পরিবর্তন, আফগানিস্তান থেকে যাবে 650 মার্কিন সেনা। এরপরে জানিয়ে দিব আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে। এরপরেই ব্যাপক নির্যাতনে নিজার বানাতের মৃত্যু, বিক্ষোভে উত্তাল পশ্চিম তীর, বেধড়ক লাঠিচার্জ। আর থাকছে তিন বছরে এরদোগান সরকারের আলোচিত যত সাফল্য। সর্বশেষ জানিয়ে দেব নাইরোবিতে হেলিকপ্টার বিধ্বস্ত, 17 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। সিদ্ধান্তে পরিবর্তন, আফগানিস্তান থেকে যাবে 600 মার্কিন সেনা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে নিজেদের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনল মার্কিন প্রশাসন। এই মুহূর্তে সব সেনা দেশে ফিরিয়ে নেবে না আমেরিকা, বরং 650 জনের একটি সৈন্য দল যেখানে থেকে যাবে, খবর এপির। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, মূল সেনাবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর কূটনীতিকদের নিরাপত্তার জন্য 650 জনের সৈন্য দল সেখানে থেকে যাবে। তারা আরো জানান, তুরস্ক নেতৃত্ব নিরাপত্তা অভিযান শুরু না হওয়া পর্যন্ত সাময়িক পদক্ষেপ হিসেবে তুর্কি সৈন্যদের নিরাপত্তার জন্য সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার 100 অতিরিক্ত সেনা কাবুল বিমানবন্দরে থাকবে। কর্মকর্তারা বলেছেন, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র জোটের সামরিক কমান্ডো এবং বেশিরভাগ সেনা 4 জুলাইয়ের মধ্যে বা তার পরপরই আফগানিস্তান থেকে বেরিয়ে যাবে। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, সেনা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার অনুমতি দেওয়া তাদের হয়নি। এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, 20 বছরের সামরিক সংশ্লিষ্টতার পর আমেরিকান সৈন্যরা 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে। এরপরই একই ঘোষণা দেয় ন্যাটো বাহিনী। ঘোষণা অনুযায়ী 1 মে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার শুরু করে। সেদিন থেকে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে, নিহত ও আহত হয়েছে অসংখ্য বেসামরিক মানুষ। এসব কারণে আশঙ্কা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যে আফগান সরকার ও তার সেনাবাহিনী বেহাল পরিস্থিতির মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের জন্য কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা অত্যন্ত জরুরি ও বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্ব তুরস্ক নিতে চাইলেও সম্প্রতি এর বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে তালিবান। এদিকে সেনা প্রত্যাহার পরবর্তী সময়ে এ অঞ্চলে সন্ত্রাসী বিরোধী তৎপরতা চালানোর জন্য পাকিস্তানে ঘাঁটি স্থাপন নিয়ে সম্প্রতি তৎপরতা চালায় যুক্তরাষ্ট্র, কিন্তু প্রস্তাবটি শুরুতেই নাকচ করে দেয় ইসলামাবাদ। কয়েকদিন আগে মার্কিন পত্রিকায় নিজের লেখা নিবন্ধে সেই সিদ্ধান্ত পুনরায় ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে গেলে ইরান কঠোর ব্যবস্থা নিতে পারে। রাশিয়া বলেছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে আবারও বেরিয়ে যায় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উইলিয়ানভ এ কথা বলেছেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আলোচনা চলছে তখন তিনি এ কথা বলেন। গতকাল উইলিয়ানভ এক টুইটার পোস্টে বলেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমেরিকা আবারও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না, তার কি নিশ্চয়তা আছে? আমার মতে অতীত অভিজ্ঞতার বিষয়টি হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। যদি আমেরিকা অতীত ভুলে পুনরাবৃত্তি করে তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারে, যা হবে আগের চেয়ে কঠোর। এই বিষয়টি কেউই চান না। 2018 সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। তবে সমঝোতার অন্য দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া সমঝোতা থেকে বেরিয়ে যাননি, বরং তারা আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তিনি সমঝোতায় ফিরে আসবেন, এ নিয়ে ভিয়েনায় আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এর মধ্যে ইরানের গণমাধ্যমের বিরুদ্ধে আমেরিকা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, যা দুদেশের সামগ্রিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
ব্যাপক নির্যাতনে নিজার বানাতের মৃত্যু, বিক্ষোভে উত্তাল পশ্চিম তীরবে ধড়ক লাঠিচার্জ, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের হাতে আটক মানবাধিকার কর্মী ও সংসদ সদস্য প্রার্থী নিজার বানাতের মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েছেন অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। ব্যাপক নির্যাতনের মাধ্যমে নিজার বানাতকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন। বুধবার রাতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন স্বশাসন কর্তৃপক্ষের কঠোর সমালোচক নিজার বানাত। এ সময় তার উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। বানাতকে হাজতে নেওয়ার পর তার স্বাস্থ্য পরিস্থিতি খারাপ হতে থাকে। তখন তাৎক্ষণিকভাবে তাকে হেব্রন সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসককে তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। 43 বছর বয়সী নিজার বানাত নির্যাতনের মাধ্যমে হত্যা করার প্রতিবাদে পশ্চিম তীরের মাহমুদ আব্বাসের দপ্তরের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। গতকালও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা। তবে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তায় বাহিনী বিক্ষোভকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছে। নিজারের কাজিন 21 বছর বয়সী হোসেন বানাত জানান, রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যখন ঘরের দরজা ও জানালা ভাঙছিল তখন সেই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। সে সময় রাতের বানাতের ওপর আঘাত করতে থাকে পিএ বাহিনী। জানালা ভাঙার জন্য যে লোহা ব্যবহার করে ছিল সেটি দিয়েই তারা বানাতকে আঘাত করতে থাকে। টানা 8 মিনিট ধরে এভাবে চলতে থাকে। প্রত্যক্ষদর্শী পরিবারের আরেক সদস্য বলেন, যখন আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নিজার বানাত জীবিত ছিলেন এবং আঘাতের কারণে চিৎকার করেছিলেন। এক বিবৃতি থেকে হেব্রনের গভর্নর জিবরিন অল বাকরি বলেন, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে বানাতকে আটক করা হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। 17 পার্টস টুডে। 3 বছরে এরদোগান সরকারের আলোচিত যত সাফল্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরকার 3 বছর পূর্ণ করেছে। 2018 সালের 10ই জুলাই টানা দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ নেওয়ার পর এক বক্তৃতায় এরদোগান বলেন, নতুন এই যুগে গণতন্ত্র, মৌলিক অধিকার, স্বাধীনতা, অর্থনীতি এবং বৃহৎ বিনিয়োগ সহ সব ক্ষেত্রেই উন্নতি করবে তুরস্ক। আমরা শুধু আমাদের দলের সমর্থকদের সরকার না, বরং 8 কোটি 10 লক্ষ তুর্কির সরকার আমরা। গত 3 বছরে রিসেপ তাইয়েপ এরদোগান সরকার কি কাজ করেছেন এক নজরে দেখা যাক। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। তুরস্ক কৃষ্ণ সাগরের দক্ষিণাঞ্চলে গ্যাসের এই বিশাল মজুত আবিষ্কার করে। গত বছর তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরে পশ্চিমাঞ্চলে 405 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে। সব মিলিয়ে এরদোগানের সর্বশেষ 3 বছর শাসনামলে কৃষ্ণ সাগর এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়িয়েছে 540 বিলিয়ন ঘনমিটারে। বাইজেন্টাইন আমলে নির্মিত হাজিয়া সোফিয়া মসজিদ 1934 সালে সাম্রাজ্যের পতনের পর মোস্তফা কামাল আতাতুর্ক স্বাক্ষরিত এক ডিগ্রিতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়। এর দোকান স্থাপনাটি মসজিদে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন গত বছরের মে মাসে ইস্তাম্বুল বিজয়ের বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হাজিয়া সোফিতে নামাজ আদায় করেন। তুরস্কের ইস্তাম্বুলে আলোচিত তাকসিম স্কয়ারে একটি মসজিদ উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 2013 সালে এখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে দেশটিতে তুমুল বিরোধিতা হয়। শেষ পর্যন্ত গত 28 মে তাকসিম মসজিদ উদ্বোধন করেন এরদোগান। পরের দিন শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। চলতি বছরে 10ই মার্চ তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3য় চুল্লির নির্মাণ কাজ শুরু হয়। এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের তুরস্কের দক্ষিণ উপকূলীয় শহর মের্সিনে প্রথম আকৈয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3য় চুল্লির ভিত্তি স্থাপন করেন। এই বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের প্রায় মোট বিদ্যুৎ কেন্দ্র সরবরাহের 10% চাহিদা পূরণ করবে। আজারবাইজানের সুশা শহরে ভ্রমণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত 15 জুন তিনি নাগর্নো কারাবাখ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর সুশায় ভ্রমণ করেন। গত বছরের নভেম্বর মাসে আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজান সুশা শহরটি পূর্ণ দখল করে। শহরটি সংস্কৃতি ও কৌশলগত দিক দিয়ে উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আজারবাইজানের এই সুশা শহর দখলে তুরস্কের ড্রোন সহ সরাসরি সমর্থন ব্যাপক ভূমিকা পালন করে। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক প্রথমবারের মতো
পোল্যান্ডের কাছে ড্রোন রপ্তানি করেছে যাচ্ছে। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্ক প্রথমবারের মতো পোর্টল্যান্ডের কাছে ড্রোন রপ্তানি করে যাচ্ছে। ন্যাটোর ওই সদস্য দেশটির কাছে 24টি সশস্ত্র ড্রোন বিক্রি করবে তুরস্ক। বেয়ারাক্তার TB2 নামের ড্রোনটি আগামী বছর পোর্টল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে। এছাড়া তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি আনাদোলুর খবরে বলা হয়েছে, গত 3 বছরে এরদোগান 7টি বিদেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে কাতারে 2 বার, আজারবাইজানে 2 বার, কাতারে 1 বার, সাইপ্রাস 1 বার এবং বেলজিয়ামে 1 বার। এছাড়া এরদোগান ন্যাটো সামিট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামিটে অংশ নিয়েছেন। নাইরোবিতে হেলিকপ্টার বিধ্বস্ত, 17 সেনা নিহত। কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 17 সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। বৃহস্পতিবার দেশটির রাজধানী নাইরোবির কাছে কায়জুদো কাউন্টিতে এই ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন। তবু কেনিয়ার সামরিক ও গণমাধ্যমের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের সেনাদের সংখ্যা কমপক্ষে 10 জন। হেলিকপ্টারটিতে মোট 23 জন আরোহী ছিলেন। অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়। কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির বিমান বাহিনীর MI-171 মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে 10 সেনা নিহত ও অপর 13 জন গুরুতর আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটির গণমাধ্যম। তবে কেনিয়ার পুলিশের বরাত দিয়ে পরে গণমাধ্যম আফ্রিকা নিউজ জানায়, দুর্ঘটনায় নিহত সেনার সংখ্যা 17 জন। অন্যদিকে গুরুতর আহত 6 জনকে উন্নত চিকিৎসার জন্য নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। মরিস কিরাই এমিরিতে নামে কায়জিত কাউন্টির এক প্রত্যক্ষদর্শী জানান, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি অদ্ভুত শব্দ করেছিল। তবে এটা প্রপেলারের শব্দ ছিল না, কিছুটা অ্যাম্বুলেন্সের মতো শব্দ। 10 সেকেন্ড পর এটি মাটিতে অবতরণের চেষ্টা করলেও তা সফল হয়নি।